সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ ১২ রাশি জাতক জাতিকাদের ভাগ্যের পূর্বাভাসে কি বলছে। তো আজ ২৪শে জুন ২০২২ ইংরেজি তারিখ, ৯ আষাঢ় বাংলাদেশ মতে, ১০ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, হিজরি ২৪ জিলকদ, রোজ শুক্রবার। একাদশী তিথি থাকবে রাত্র ১টা ৩৯মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আর অশ্বিনী নক্ষত্র থাকবে বেলা ১১টা ৩৬মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে। তাছাড়া বৃষ রাশিতে নিজ গৃহে প্রেমের দেবতা শুক্রাচার্য অবস্থান করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে। মিথুন রাশিতে গ্রহপিতা রবি, তুলা রাশিতে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু, কুম্ভ রাশিতে শনি মহারাজ, আর মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের জ্যোতি। এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে, কাদের লাইফ স্টাইল বদলে দেবে, কাদের ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান করাবে, সেই সঙ্গে কর্মস্থলের অশান্তি কাদের দূরীভূত হবে, তাছাড়া কাদের ধন সম্পদ অধিক জমবে, কারা সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি বা সম্মানের সুউচ্চ শিখরে আরোহণ করবেন, সেই সঙ্গে কারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবেন। তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপার কোন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন কাটতে পারে, শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষায় কেমন জয়ী হবেন, তাছাড়া প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কেমন কাটবে, বন্ধুত্ব কতটা অটুট থাকবে, তাছাড়া আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ২৪শে জুন ২০২২ ইংরেজি তারিখে আপনাদের রাশিতে গ্রহমাতা চন্দ্র এবং রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করে চন্দ্র গ্রহণের ন্যায় কিন্তু গিলে খাবে। তাই তো দিনটি কোনো ক্রমেই কিন্তু খুব একটা শুভ ফল দেবে না, বিশেষ করে মনোবল ভেঙে দিতে পারে, জনবল ভেঙে দিতে পারে, অর্থবলের গ্রাফকে নিম্নগামী করতে পারে, সেই সঙ্গে দূর থেকে আকস্মিক কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে, তাছাড়া দূর থেকে কোনো আকস্মিক কোনো সংবাদ আসায় গোটা পরিবারের মনকে বিষণ্ণ করে তুলবে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, প্রাকৃতিক দুর্যোগেও যৎপরণাস্তি ক্ষতি সাধিত হতে পারে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনিয়ে পা বাড়াতে হবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। অবশ্য মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ২৪শে জুন ২০২২ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, এমনকি লোকসান গুনতে হতে পারে, সেই সঙ্গে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, আর্থিক দৈন্য দশার মধ্যে আপনাদেরকে ফেলতে পারে, তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে, এমনকি আপনারা পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাশুল আপনাদেরকে গুনতে হতে পারে, তাছাড়া প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে, সেই অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে, তাছাড়া
না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেকি স্ট্যাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। তাছাড়া মনে রাখবেন যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। যদিও শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ পেয়ে জীবনের দুর্যোগ কাটাতে সক্ষম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 24 জুন 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, ভাঙ্গা বন্ধুত্ব পুনরুদ্ধার হবে, আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে। তাছাড়া জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এমন কি যারা নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করে লাইফ স্টাইল বদলে দেবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 24 জুন 2022 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই কর্মের ডাক পড়তে পারে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া যারা বিদেশ গমনে ইচ্ছুক এবং বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনে ইচ্ছা পোষণ করছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী হবেন, এমনকি শিক্ষার্থীদের মনোবলকে চাঙ্গা করে তুলবে তারা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হয়ে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া বিশেষ করে সকল প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 24 জুন 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। সেই সফলতার উপর ভিত্তি করে আপনাদের ধন, ঐশ্বর্য, সম্মান, প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে। তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দিতে পারে, ফল দিতে পারে, এমনকি সংকটকালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। সেই সঙ্গে স্নেহ মায়া মমত্বপূর্ণ এক সুখী দিন আপনারা উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 24 জুন 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর হবে না, তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচেত চোর চিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্র বহন এবং অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকুন। নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে, এমনকি সংকটকালে ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ঘরে বসে বই পড়ে টিভি দেখে দিনটি অতিবাহিত করতে হবে, এমন
এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া আর আশ্রয় নেওয়া দুটোই কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের প্রতিও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে। তুলারাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 24 জুন 2022 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। অচিরেই বিবাহের সানাই বেজে উঠবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পেতে পারে, বন্ধুত্ব অটুট থাকতে পারে, আত্মীয় স্বজনদের সাথে মনের অমিল দূরীভূত হতে পারে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। এমনকি আপনাদের গৃহবাড়ি অতিথি সমাগমে যেমন মুখর থাকবে, তেমনি নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজতে পারে। তাছাড়া পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ পেয়ে আপনাদের জীবনের গতি প্রবাহ বদলাতে সক্ষম হবেন আজকের দিনটিতে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করুন, দেখবেন আপনাদের লাইফস্টাইল বদলে দেবে এবং স্বর্ণ যুগে পদার্পণ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 24 জুন 2022 ইংরেজি তারিখে বিশেষ করে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। সেই সুযোগে শ্রমিক কর্মচারী গৃহকর্মীরা সুযোগের সদ্ব্যবহার করতে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মক্ষেত্রে হয়রানিমূলক দুর্বদলি, সাসপেনশান, অপরদিকে খরচের লাগামহীন চাপ যেন আপনাদেরকে জীর্ণ করে তুলতে পারে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্ল্যান, প্রোগ্রাম এবং দু নম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। যদিও পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে জীবনসাথী বা জীবনসঙ্গীর তরফ থেকে প্রাপ্ত সহযোগিতাও আপনাদের সংকটকালে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তো রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জনের সাথে বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 24 জুন 2022 ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, যার ফলে কেরিয়ার চমকে দেবে, ব্যবসা বাণিজ্যে অধিক লাভবান হবেন, আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করে দেবে। তবে কারণে অকারণে পিতামাতার সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে, গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে, তথাপিও বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে শিক্ষার্থী যারা আছেন তাদের জীবন স্মরণীয়, বরণীয় এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করে তুলবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে যদিও হাসপাতালে চক্কর কাটতে হবে, তথাপিও জীবন অবসানের সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া ক্রয় বিক্রয় বাণিজ্য অবশ্যই শুভ ফল প্রদান করবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে অথবা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 24 জুন 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, কর্মস্থলেও অশান্তির বীজ বপন করতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, এমনকি ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তাছাড়া বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করার আপ্রাণ চেষ্টা করতে পারে। তাই তো ডাইনে, বামে, সামনে, পিছে, চতুর্দিকে নজর রেখে দিনটি অতিবাহিত করতে হবে। তাছাড়া বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে আপনাদেরকে নাজেহাল করে
করে তুলতে পারে। সুপ্রিয় দর্শক, এতদূর সত্ত্বেও আপনাদের সততা, আপনাদের নিষ্ঠা, আপনাদের একাগ্রতা, আপনাদের পাণ্ডিত্য, দেবতী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে সুগম ও সাবলীল করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 24 জুন 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথেও সম্প্রীতির বন্ধন রচিত হবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসরাস আসবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বেজে উঠতে পারে, সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকতে পারে। তাছাড়া বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যের যাবতীয় বাধা বিপত্তি দূর করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন। আপনারাও প্রচুর উপার্জন করবেন, যা আপনাদের জীবনের গতিপ্রবাহকে বদলাতে সক্ষম করবে। প্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 24 জুন 2022 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি দীর্ঘদিনের ধার কর্জ ও ঋণের বোঝা নামতে পারে। সেই সঙ্গে বাণিজ্যিক সফর বাস্তবায়িত হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা করবে, নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবী পেতে সহযোগিতা করবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। এমনকি দাম্পত্য জীবনে যাদের দীর্ঘদিন ধরে অশান্তি নল জ্বলছিল, প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরেছিল, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, বন্ধুরা শত্রুতায় মেতেছিলেন, এগুলো সকল কিছু মীমাংসা করিয়ে আপনাদের উপহার দেবে এক চমকপ্রদ একটি দিন। সেই চমকপ্রদ দিনে আপনাদের ভাগ্য চমকে দেবে, যার উপর ভিত্তি করে আপনারা ভবিষ্যতের ভিত গড়ে আজকের দিনটিকে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভালো লাগার বড় কথা নয়, আমার দেওয়া প্রেডিকশান 24 জুন 2022 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর সাবলীলভাবে দিনটি অতিক্রম করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।